আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তোমরা যখন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে লিখিত পরীক্ষা দিতে যাবা, এই তিনটা বাহিনীর লিখিত পরীক্ষার জন্য একটা কমন টপিকস আছে, মানে এই টপিকস এর উপরে সাধারণ জ্ঞানের প্রশ্ন আসবেই, এবং টপিকসটা কি? বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রার নাম। তো আজকে সাধারণ জ্ঞানের 8 নম্বর ক্লাসে আমরা বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রার নাম শিখব। খুবই গুরুত্বপূর্ণ কিছু দেশ এবং দেশের রাজধানী এবং মুদ্রার নাম গুলো আমি আজকে তোমাদেরকে শেখাবো। ভিডিওটি শেষ না পর্যন্ত অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকো। আর এখন যে কাজটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে খাতা কলম নিয়ে একটু বসে পড়ো, এবং আমি কিছু গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রার নাম গুলো তোমাদেরকে দিচ্ছি, তোমরা সেগুলো খাতায় নোট করে মুখস্থ করে ফেলতে পারো। কারণ এই টপিকসটা এমন একটি টপিক, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, এই তিনটা বাহিনীর লিখিত পরীক্ষায় অবশ্যই তুমি সাধারণ জ্ঞান অংশে কমন পাবাই। বিশেষ করে সব থেকে মজার বিষয় একটা হচ্ছিল, বিমান বাহিনীতে যখন বিমান সেনা পদে তোমরা যখন পরীক্ষা দিতে যাবা, তোমাদের 100 নম্বরের আইকিউ হয়ে থাকে সবার প্রথম। এই 100 নম্বরের আইকিউ এর মধ্যে দেখা যায় 4-5টা বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রার নাম, এই রিলেটেড কিন্তু প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবা। তো যাক, এখন তোমরা একটু আমার বড় মনিটরে দেখে একটু লক্ষ্য রাখো, খুব মনোযোগ সহকারে একদম ভিডিও শেষ না পর্যন্ত দেখো। এখানে গুরুত্বপূর্ণ আমি কিছু দেশ এবং রাজধানীর মুদ্রার নাম দিয়েছি, তোমরা চাইলে এই দেশ রাজধানীর মুদ্রাগুলোর পাশেও বা পাশাপাশি আরো যাদের সামর্থ্য আছে তোমরা কিন্তু আরো নতুন করে রাজধানী এবং মুদ্রার নামগুলো পড়ে ফেলতে পারো। প্রথমে দেখো, বাংলাদেশের রাজধানী ঢাকা, মুদ্রার নাম টাকা। ভুটানের রাজধানী থিম্পু, মুদ্রার নাম গুলট্রাম। শ্রীলঙ্কার রাজধানী জয়বর্ধনপুর, মুদ্রা রুপি। মালদ্বীপ মালে, মুদ্রা রুপিয়া। নেপাল কাঠমান্ডু, মুদ্রা রুপি। আফগানিস্তান কাবুল, মুদ্রা আফগানি। মায়ানমার রাজধানী নাওপি দাও, মুদ্রা কিয়াট। ভিয়েতনামের রাজধানী হ্যানয়, মুদ্রা ডং। থাইল্যান্ড ব্যাংকক, মুদ্রা বাত। কম্বোডিয়া নমপেন, মুদ্রা রিয়াল। ইন্দোনেশিয়া জাকার্তা, মুদ্রা রুপিয়া। মালয়েশিয়া কুয়ালালামপুর, মুদ্রা রিঙ্গিত। সৌদি আরব রিয়াদ, মুদ্রা রিয়াল। ইরান তেহরান, মুদ্রা রিয়াল। ইরাক বাগদাদ, মুদ্রা দিনার। ইসরায়েল জেরুজালেম, মুদ্রা শেকেল। খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে সবাই দেখো। এখন আরো কিছু আমরা গুরুত্বপূর্ণ দেশ রাজধানী মুদ্রার নাম শিখব, সবাই লক্ষ্য রাখো। ওমান মাস্কট, মুদ্রা রিয়াল। কাতার দোহা, মুদ্রা রিয়াল। জর্দান আম্মান, মুদ্রা দিনার। তুরস্ক রাজধানী আঙ্কারা, মুদ্রা লিরা। সিরিয়ার রাজধানী দামেস্ক, মুদ্রা পাউন্ড। উত্তর কোরিয়া রাজধানী পিয়ংইয়ং, মুদ্রা ওয়ান। দক্ষিণ কোরিয়া সিউল, মুদ্রা ওয়ান। চীনের রাজধানী বেইজিং, মুদ্রা ইয়ান। জাপানের রাজধানী টোকিও, মুদ্রা ইয়েন। জার্মানি বার্লিন, মুদ্রা ইউরো। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড, মুদ্রা দিনার। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, মুদ্রা ইউরো। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন, মুদ্রা ইউরো। ইটালির রাজধানী রোম, মুদ্রা ইউরো। ভ্যাটিকান সিটি ভ্যাটিকান, রাজধানী ভ্যাটিকান সিটি, মুদ্রা ইউরো। গ্রিস অ্যাথেন্স, মুদ্রা নাম ইউরো। নেদারল্যান্ড আমস্টারডাম, মুদ্রার নাম ইউরো। পর্তুগাল রাজধানী লিসবন, মুদ্রা ইউরো। ফ্রান্সের রাজধানী প্যারিস, মুদ্রা ইউরো। স্পেনের রাজধানী মাদ্রিদ এবং মুদ্রা ইউরো। তো যাই হোক, আজকে এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ রাজধানী এবং মুদ্রার নাম শিখলাম। এটি একটি কমন টপিকস, আমি ভিডিও শুরুতেও বলেছি আবারও বলছি, তোমাদের যারা তোমরা যারা আগামীতে পরীক্ষা দিতে যাবা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে, সাধারণ জ্ঞান বইয়ে আরো অনেকগুলো দেশ রাজধানী মুদ্রার নাম রয়েছে, ওই ওগুলো তো পড়বাই, পাশাপাশি আমি টিউটোরিয়ালে যে গুরুত্বপূর্ণ দেশ রাজধানী মুদ্রার নামগুলো দিলাম এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। এবং আগামীতে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে, যারা আগ্রহী তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে সমসাময়িক নতুন ব্যাচে ভর্তি চলছে, আমাদের এখানে হোস্টেল সুবিধা রয়েছে। আর তোমরা যারা জানো তারা তো জানোই আমরা কোন কোন বিষয়ের উপরে কোচিং করাই, প্রস্তুতিমূলক
ট্রেনিং গুলো করে। আর যারা জানো না তাদের ক্ষেত্রে একটু বলে রাখি, আমরা এখানে মেডিকেল, লিখিত, মৌখিক এবং শারীরিক আর বুদ্ধিমত্তা বা আইকিউ পরীক্ষার বিষয়গুলো, এই পাঁচটা বিষয়ের উপরে আমরা প্রবল প্রস্তুতি এবং নিবিড় অনুশীলন করাবো তোমাদেরকে, তোমরা যখন এখানে আসবা। কারণ আমাদের চেষ্টা থাকে আমরা যত ভালোভাবে তোমাদেরকে শিখাতে পারবো তোমরা তত বেশি চান্স পাবা, তত বেশি আমাদের সোজা ট্রেনিং একাডেমির মান উঁচাই নিয়ে যাবা। সোজা ট্রেনিং একাডেমি তোমাদের সাফল্যে গর্বিত হবে, শুধু তোমাদের পরিবারই যে গর্বিত হবে তা কিন্তু না, আমাদের প্রতিষ্ঠান থেকে যারা প্রস্তুতি নিয়ে চাকরি পাচ্ছে, আগামীতে যারা পাবে, তোমরা যারা আসবা, তোমরা যারা এসে প্রস্তুতি নিয়ে তোমরা যখন চাকরি পাবো, তখন কিন্তু আমাদের একটা গৌরবের বিষয় হয়ে যায় যে না, তোমরা চাকরি পেয়ে আমাদের প্রতিষ্ঠানকে একটা গৌরবের জায়গায় নিয়ে গেছো। তো যাই হোক, সবাই ভালো থাকো। সেনানো বিমান বাহিনীর জন্য আমরা সাধারণ জ্ঞানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ক্লাস করব, টিউটোরিয়াল বানাবো আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ইনশাল্লাহ নতুন ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।